সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি পোস্টকে ঘিরে দেশটির রাজনীতি এখন সরগরম ইমরানের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওতে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সাথে তুলনা করা হয়েছে উনিশশো সাল নিয়ে করা এই টুইট অনুমোদনের বিষয়টি ইমরান স্বীকার করে নিয়েছেন তবে এই টুইটে থাকা ভিডিওর বিষয়ে দায় নেননি তিনি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন গত ছাব্বিশ মে ইমরান খানের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা সেই ভিডিওতে বলা হয়েছে প্রত্যেক পাকিস্তানের উচিত হামুদুর রহমান কমিশন রিপোর্টটি পড়া যাতে করে তারা জানতে পারেন যে প্রকৃত বিশ্বাসঘাতক আসলে কে ছিল জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান নিজের অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই মূলত ইমরান খান গত এক বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন তিনি বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে জেলে থাকার কারণে ইমরান খান নিজে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন না এক্ষেত্রে পিটিআই বলে থাকে সোশ্যাল মিডিয়া টিমের সদস্যরা এই দলের চেয়ারম্যান ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পরিচালনা করেন ইমরান খান ও পিটিআই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টগুলো থেকে হামুদুর রহমান কমিশন রিপোর্ট বিষয়ক যেসব টুইট করা হয়েছে সেগুলোকে সেনাবাহিনীর জন্য মানহানিকর এবং একই সাথে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন সমালোচকরা তাই ইমরান খান ও তেহরিকি ইনসাফের বিরুদ্ধে আগুনে ঘি ঢালারও অভিযোগ করেছেন দ্য বলছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার তার এক বিতর্কিত টুইটের বিষয়টি স্বীকার করে নিয়েছেন যেখানে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঢাকার পতনের সাথে তুলনা করা হয়েছে কিন্তু নিজের এক্স অ্যাকাউন্টে একই সঙ্গে পোস্ট করা একটি ভিডিও থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি ইমরান জোর দিয়ে বলেছেন তিনি ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে পারবেন না কারণ ভিডিওটিতে কি আছে বা এর বিষয়বস্তু সম্পর্কে তিনি জানেন না গত ছাব্বিশ মে ইমরান খানের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ওই ভিডিওটি ইতিমধ্যেই চুরাশি লাখেরও বেশিবার দেখা হয়েছে